বিশ্ব ভ্রাতৃত্ববোধকে জাগিয়ে তোলার জন্য, বিশ্ব মানবতাবোধকে জাগ্রত করার জন্য ইসলাম আজ থেকে সেই 1450 বছর আগে পৃথিবীর মুখে আগমন করেছে। সেই ইসলামের সুশীতল ছাওয়ায় যারা এসেছে, যারা মেনে নিয়েছেন, যারা পড়ে নিয়েছেন যে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তারা কিন্তু শান্তি পান করেছে। আজকে যদি আমরা চিন্তা করে দেখি আমাদের বাস্তব জীবনে, পারিবারিক জীবনে, সামাজিকতার জীবনে আমরা কিন্তু শান্তি পাই, এর একটাই মাত্র মূল কারণ হচ্ছে যে আমরা মুহাম্মাদের যে দামন, ইসলামের যে দামন, সেই দামন আমরা ছেড়ে দিয়েছি। আমরা কিন্তু অনেক সময় চাইলাই যে আমরা গৌস কি দামন নেই ছড়েঙ্গে, খাজা কি দামন নেই ছড়েঙ্গে, এ কথা বলি না, বলি না, সব মিথ্যে কথা, অধিকাংশ যা মিথ্যে কথা। দামন যদি কেউ ধরে নেয়, সারা বিশ্বের এমন কোন তাকাত নেই, শক্তি নেই, ক্ষমতা নেই, ক্ষতি তো দূরের কথা, চোখ ফুল একবার ঠাকাতে পারে, বলুন সুবহানাল্লাহ, কত সত্যটা মিথ্যে। ইসলাম সারা বিশ্বের মানুষের জন্য রক্ষা কবচ হয়ে এসেছে, ইসলাম সারা বিশ্বের মানুষকে রক্ষা কবচ হিসাবে কাজ করছে। ভারতবর্ষের জমিনে দীর্ঘদিন থেকে মুঘলরা এখানে সাম্রাজ্য বিস্তার করেছে না করেনি, 500 বছর এই দীর্ঘ মুঘল সাম্রাজ্য একচ্ছত্রভাবে এই ভারতবর্ষের জমিনে তারা কিন্তু রাজত্ব কায়েম করেছে। তারা যদি মনে করত যে অন্যান্য ধর্মীয় অবলম্বী মানুষগুলোকে শেষ করে দেওয়া হবে, ভারতবর্ষের অন্য কোন ধর্মের মানুষ থাকতো আর থাকতো থাকতো না। আজও ইতিহাস পড়লে আমরা দেখতে পাই বেনারস, গয়া বা অন্যান্য যে সমস্ত মন্দির আছে, বিভিন্ন মন্দিরের যে স্টেট আছে, সেই স্টেট ওয়ার্ক আপ সম্পত্তির মধ্যে মুসলিমদের অবদান সবচেয়ে বেশি, বলুন সুবহানাল্লাহ। ইসলাম সেই শিক্ষা দেয়, ইসলাম মানুষকে বিভেদ করতে আসে না, ইসলাম দুই দুই শিখাতে আসে না, ইসলাম জাতীয় ঐক্য, জাতীয় সংহতি ও জাতীয় সম্প্রীতির বাজায় রেখে মানুষকে ন্যায় পথ দেখানোর জন্য এসেছে ইসলাম, বলুন সুবহানাল্লাহ। আজকে সবচেয়ে একটা বড় উদাহরণ, সাপ আর লেবুরের কথা শুনলেই যে আমাদের গল্পটা মনে পড়ে যায়, যে সাপ আর লেবুর যদি এক জায়গায় হয়ে যায় নিশ্চয়ই একটা যুদ্ধ হবে, কথা সত্যি না মিথ্যে। ভারতবর্ষের জমিনে এমন একটা পরিস্থিতি যে পাকিস্তানের নাম শোনার সাথে সাথে মনে হয় যে সাপ আর লেবুরে যেন একটা যুদ্ধ বেঁধে যাচ্ছে, যুদ্ধ করতে হবে না, খালি নামটা লেওয়ার সাথে সাথে ঝামেলা তৈরি হয়ে যাবে, কথা সত্য না মিথ্যে। এত কিছু হওয়া সত্ত্বেও, এত কিছু হওয়া সত্ত্বেও ভারতবর্ষ আর সারা পৃথিবীর মধ্যে আজ অসহায়, এই করোনা কোভিড-19 সারা বিশ্বে এত ব্যাপক মৃত্যু আর এত ব্যাপক হারে এই করোনা
ছড়িয়ে পড়ে পৃথিবীর কোন রাজ্যে কোন দেশে এইভাবে হয়নি, যেটা ভারতবর্ষ ঘটে গেছে এই দ্বিতীয় স্টেজে। সেই নিয়ে সারা পৃথিবী আজ ব্যস্ত, অথচ ভারতবর্ষ আগামী 2020 সালে মোদীকে নিয়ে একটা বিরাট সভা তৈরি করা হলো, তখন করোনা স্টেট চালু হয়ে গেছে, কোটি কোটি টাকা, হাজার হাজার কোটি টাকা খরচা করা হলো, ভারতবর্ষের আপন বন্ধু হিসাবে মনে করা হলো। কয়েকদিন আগে আমেরিকান জানিয়ে দিল, যে আমেরিকানের জন্য এত খরচা করা হলো সেই আমেরিকান জানিয়ে দিল যে কোভিড-19 তৈরি করার জন্য যে সমস্ত কাঁচা র মেটেরিয়ালের দরকার আমি আমেরিকান দিতে পারবো না, কারণ আমার দেশকে সর্বপ্রথম বাঁচাতে হবে, না করে দেওয়া হলো। এই পরিস্থিতিতে যেখানে একটা অ্যাম্বুলেন্স নেই, 24 ঘন্টা, 30 ঘন্টা, কোনো কোনো জায়গায় দেখা গেছে যে 48 ঘন্টা পর্যন্ত লাশ পড়ে আছে, নিয়ে যাবার মতন সব বাকি গাড়ি নেই, এত গাড়ির দরকার, এত গাড়ির প্রয়োজন, হঠাৎ করে পাকিস্তান থেকে ঘোষণা করা হলো যে কয়েক হাজার অ্যাম্বুলেন্স, কিছু মেটেরিয়াল এবং কিছু ইঞ্জেকশন, কিছু অন্যান্য সমস্ত দ্রব্য যেগুলো দরকার, হ্যান্ড কভার, হ্যান্ডের অবর্তম কভার টভার, এইগুলো আবার পাঠাচ্ছে। এক কথাতে পাকিস্তান পাঠিয়ে দিল কয়েক হাজার অ্যাম্বুলেন্স পাঠিয়ে দিয়েছে, পাঁচ বছর জমিনে ওষুধ না দিয়েছে, ঢুকে গেছে। আবার পক্ষান্তর আমরা দেখলাম যে ভারতবর্ষের করোনাকে কেন্দ্র করে উত্তরপ্রদেশ, দিল্লি, হরিয়ানা, পাঞ্জাব বা অন্যান্য স্টেটগুলো যেভাবে মৃত্যু মিছিল চলছে, যেটা ভাবার বাইরে, একটা শ্মশানে 40 থেকে 50টা চিতা জ্বলছে, সেই জ্বালা বন্ধ হলে তারপর তো আবার 40-50টা খোলা হবে। এইভাবে দেখা গেল যে করতে গিয়ে এক একটা রুগীর লাশের সময় লেগে যাচ্ছে, কারো বা 40 ঘন্টা বাদে, কারো বা 18 ঘন্টা বাদে, কারো বা 50 ঘন্টা বাদে, তবে সে লাইন বাড়ছে। পরিস্থিতি কেমন, রাখার কোন জায়গা নেই, ফুটপাথ গুলোতে শোয়ানো রয়েছে, কুকুরে রাতের অন্ধকারে কুকুরে লাশগুলোকে কুবলে কুবলে খাচ্ছে, এমন একটা ভয়ানক অবস্থা ভারতবর্ষের মধ্যে বিরাজ করছে, যা ভারতবর্ষে 100 বছর আগে পর্যন্ত এ ধরনের কোন ঘটনা ঘটেনি। আজ ভারতবর্ষ এমন একটা অসহায় অবস্থা যে সেটা বলার মতন আর কথা রাখে না, সেটা সরকারি ভুলে হোক, বেসরকারি কোনো ভুলে হোক, মানুষের কোনো ভুলে হোক, যে কোনো ভাবেই হোক না কেন, রোগটা কিন্তু বেড়ে চলেছে। ডাক্তারদের জিজ্ঞাসা করা হলো যে ডাক্তারবাবু এত মৃত্যু হওয়ার কারণ কি, একটাই মাত্র তাদের বক্তব্য যে সঠিকভাবে পরিষেবা দেওয়া যাচ্ছে না, বিশেষ করে অক্সিজেন নেই, ভারতবর্ষের এত অক্সিজেনের অভাব, সেই অক্সিজেনের অক্সিজেনের কারণে না পাওয়ার কারণে হাজার 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 মানুষ ডেলি মৃত্যুবরণ করছে। এক তো বেড নেই, একটা পরিকাঠামো নেই, তবুও এই অবস্থা দেখে সৌদি আরব 80 লক্ষ মেট্রিক টন অক্সিজেন ভারতবর্ষকে সাপ্লাই দিয়েছে, বলুন সুবহানাল্লাহ। এটা মানুষের স্বার্থে, মানুষের কল্যাণে সৌদি আরব 80 লক্ষ মেট্রিক টন অক্সিজেন পাঠিয়েছে, তাতে করে কি হবে, লক্ষ 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 মানুষ প্রাণ ফিরে পাবে,
नागपुर আমাদের নাগপুরের নাম শুনেছেন এই নাগপুরের একজন বড় ব্যবসায়ী শঙ্কর একটা গাড়ি কিনেছিল যে গাড়িটা কয় কোটি টাকা দামের সেই গাড়িটাকে তিনি বিক্রি করে দিয়েছেন এই করোনার প্রাদুর্ভাব দেখে বিক্রি করে দিয়ে অক্সিজেন কিনে হাসপাতালে হাসপাতালে সেই সিলিন্ডারগুলোকে বিতরণ করা হয়েছে বলুন সুবহানাল্লাহ সেও একজন মুসলিম বলুন সুবহানাল্লাহ প্রেমজি যেটা সিপলা কোম্পানি বলে একটা সুন্দর কোম্পানি আছে আপনারা জানেন সেই প্রেমজি হাজার হাজার কোটি টাকা বরাদ্দ করে দেওয়া হয়েছে এই করোনা ভাইরাসের জন্য সে একজন মুসলিম বলুন সুবহানাল্লাহ তো ভারতবর্ষের জমিনে এই যে হাত যে বাড়িয়ে দেওয়া এই যে নীতি আদর্শ এই নীতি আদর্শটা কিন্তু এমনি এমনি আসেনি এই নীতি আদর্শটা কিন্তু ইসলাম শিখিয়েছে বলুন সুবহানাল্লাহ ইসলাম বলে যে তুমি যেখানে বাস করো তোমার পাশে যদি কোনো মানুষ অসহায় থাকে কোন মানুষের প্রতি নির্যাতিত হয় কোন মানুষ যদি কোন মানুষের উপর যদি কোন অন্যায় ভাবে অত্যাচার করা হয় হোক সে মুসলমান হোক সে না মুসলমান তুমি প্রতিবাদ করো এবং যদি কোন মহামারী আকার ধারণ করে এবং বিপদগ্রস্ত যদি হয় কোন মানুষ বলছি তুমি তোমার সাধ্য মতন ক্ষমতা দিয়ে সাহায্যের হাত বাড়িয়ে দাও বলুন সুবহানাল্লাহ যদি না দাও তাহলে তুমি মুসলমান নও তুমি ইমানদার এখনো হতে পারো নি কোন মুসলমানের দ্বারাই কোন মানুষের যদি ক্ষতি হয়ে থাকে সে ইমানদার হতে পারে না বুকে হাত দিয়ে আমরা বলতে এখনো পারবো না যে আমরা মুসলমান আছি না বোঝা যায়নি কথাটা টুপি পরলে মুসলমান হওয়া যায় না দাড়ি রাখলে মুসলমান হওয়া যায় না তিরহান রাখলে মুসলমান হওয়া যায় না পাঞ্জাবি পরলে মুসলমান হওয়া যাবে না মুসলিম হতে গেলে আল্লাহর সৃষ্টিকে ভালো আপনাকে বাঁচতেই হবে যদি ভালো না বাঁচেন তার মকলুককে তাহলে আল্লাহকে ঘৃণা করা হবে আর মকলুককে যদি ভালোবাসেন আল্লাহকে ভালোবাসা হবে বোঝা গেল কথা কোরআন শরীফে এসেছে কথা আমার সৃষ্টিকে ভালোবাসো আমার রহমতের আশা রাখো আমাকে যদি আমার সৃষ্টিকে যদি ঘৃণা করো আমার রহমতের আশা করো না বলুন সুবহানাল্লাহ আর সেই দিক সেইগুলো আজকে সৌদি আরব যে অক্সিজেন সাপ্লাই করলো আজ ভারতবর্ষের 130 কোটি মানুষ শ্রদ্ধার চোখে আজ আরোগ্য দেখছে না দেখছে না আজকে হাজার হাজার অ্যাম্বুলেন্স বা অন্যান্য যে সামগ্রী পাঠিয়েছে পাকিস্তান যার নাম শোনার সাথে সাথে তাকে অ্যারেস্ট করে দেওয়া হতো যে তুমি পাকিস্তানের কথা মুখে বললে কেন সেই পাকিস্তান পাঠিয়েছে সেই পাকিস্তান পাঠাবার পর তার সঙ্গে যে দূরত্ব তার সঙ্গে যে শত্রুতা অনেকটা কমবে না বাড়বে অনেকটা কমবে এটাই তো মানুষের কর্তব্য তার কর্তব্য নয় এই জায়গাটাকে যদি আমরা না ধরতে না পারি বুঝতে না পারি তা আমাদের চ হতভাগা আর কিছু হতে পারে না আজকে আমরা তো বাইরে কাউকে সাহায্যের হাত দূরের কথা বাড়িয়ে দেওয়া তো দূরের কথা আজ আমাদের ঘরের মধ্যে আজ আমাদের ভাইদের মধ্যে আজ আমাদের নিজেদের মধ্যে আজ আমাদের বংশের মধ্যে আজ আমাদের পাড়া প্রতিবেশীর মধ্যে আজও যে লড়াই আজও যে অন্যায় অত্যাচার অবিচার হয়ে আসছে একে কি আমরা মুসলমান বলা যাবে কি ভাই বলা যাবে ইসলাম তো শান্তির বার্তা নিয়েছে সেখানে অশান্তি কেন সেখানে অন্যায় হবে কেন তার মানে হলো এই যে আমি মুসলমানই নই আমি যদি মুসলমান হতাম তাহলে আমার এই অশান্তি দাবানা আমার ঘরে জ্বলত কথা সত্যি না মিথ্যে অতএব এই রোজা যে এসেছে এই রোজার যে মাগনে এই যে রোজার যে মাস এই মাস এই শিক্ষাই দিয়ে যাচ্ছে যে তুমি ভালো
মায়ের অন্তর কি শিক্ষা দিয়ে যাচ্ছে? তুমি ভালো হও, ত্যাগ তিতিক্ষার মাস, আত্মসংযমের মাস, আত্মবলিদানের মাস, সারেন্ডার হবার মাস, একতা হবার মাস, আধ্যাত্মিক স্পিরিচুয়াল ডেভেলপমেন্ট করার মাস। তো কোন দিকটা আমাদের আছে? আজও আমরা সেই ব্যস্ত, আমার ছেলে কি খাবে, বোন কি খাবে, মা কি খাবে, এ কি খাবে, ও কি খাবে, এই নিয়ে ব্যস্ত, এত ব্যস্ত, এত ব্যস্ত, এত ব্যস্ত যে ঘুরে ফিরে তাকাবার সময় আমাদের হাতে নেই যে আমার মা কি খেলো, আমার বাপ মা কথা সত্যি না মিথ্যে। যদি এইটাই হয় এ রোজা রোজা হবে না, এ নামাজ হবে না। একটা রান্নার সঙ্গে অনেক রকম সিস্টেম আছে, বহু রকম মশলা দিলে তবে একটা রান্না তৈরি হয় সম্পূর্ণ। ঠিক রোজাটাও ঠিক সেই রকম, এই রোজার সঙ্গে আনুষঙ্গিক অনেকগুলো শর্ত যুগে আছে যে এইগুলো আপনাকে করতে হবে। না বোঝা গেল না, শুধু আপনি খাবেন আর সবাইকে চেয়ে থাকবেন এটা হতে পারে না। এই মানসিকতা যদি তোমার থাকে তুমি মুসলমান প্রবীণ হতে পারো না, তুমি ইসলাম প্রবীণ হতে পারো না। পায়ের মুখ থেকে মাথার চুল পর্যন্ত কোন অঙ্গ প্রত্যঙ্গের দ্বারায় যদি কোনো মানুষের কোনো ক্ষতি হয়ে থাকে তাহলে তুমি মুসলমান বলে দাবি করতে পারো না, তুমি ইমানদার বলে দাবি করতে পারো না। এটা হাদিস বাকি এসেছে, বলুন সুবহানাল্লাহ। তা আমাদের পায়ের নখ থেকে মাথার চুল পর্যন্ত কোনো না কোনো শরীরের অঙ্গ প্রত্যঙ্গের দ্বারায় আমরা মানুষের কোনো না কোনো সময় কোনো না কোনো ভাবে আমরা খারাপ চেয়েছি না চাইনি, যদি চেয়ে থাকি এখনো সময় আছে এই রোজার মাস, তওবা করে নেন, তওবা করে নিয়ে আল্লাহর কাছে কাঁদুন, মাফ চান যে আল্লাহ আমার জানায় অজানায় আমি যে অন্যায় করেছি, অপরাধ করেছি, আল্লাহ তুমি আমাকে মাফ করো, আল্লাহ আমার অপরাধকে ক্ষমা করে দাও, আল্লাহ আপনি রহমান রহিম গফুর রহিম, আপনার এই পবিত্র নামের সাথে আমরা কিছুই করতে পারিনি, আয় আল্লাহ তোমার হাবিবের পাক কদমের সাক্ষাতে তোমার হাবিবের এই গুনাহগার উম্মত করে তুমি আমাকে মাফ করো, আল্লাহর কাছে কাঁদুন, আল্লাহর কাছে হাত পাতুন। আমার সরকারের ওসিলা দিয়ে দোয়া চান, বেশক আল্লাহ এই রমজান মাসে আপনার গুনাহকে আল্লাহ মাফ করে দিবেন, যত বড় গুনাহ হোক আল্লাহ মাফ করে দিতে রাজি আছে এই মাসে। কিন্তু যে বিষয়ের উপর আপনি গুনাহ মাফ চাইছেন, যে বিষয়টার উপরে আপনি গুনাহ মাফ চাইছেন ওই গুনাহ থেকে আপনাকে বিরত থাকতে হবে। আপনি ভাববেন না আজ মাফ চেয়ে নিয়েছি কাল আবার করব, তাহলে কিন্তু হবে না। অর্থাৎ তওবা করার মানে হচ্ছে এটা যে আমি আর কখনো করব না। অনুশোচনার আগুনে দগ্ধ হওয়ার নামই হচ্ছে তওবা। বোঝা গেল কথাটা? আপনি ভাববেন না এক খেলা আপনি প্লেট দিয়ে খালি বসে খেয়ে নিলেন, তিন তালা ভাত খেয়ে নিলেন, আপনার রোজা ভরে যাবে, এত সোজা নয়, এটা একটা দিক শরীয়তের। তার সাথে সাথে আপনার সমস্ত অঙ্গ পতঙ্গের দ্বারাই সেটা একটা রোজা আছে, তোমার এই চোখ দিয়ে যেন কোনো খারাপ দৃষ্টি না হয়, তোমার কান দিয়ে যেন কোনো খারাপ কথা না শোনো, তোমার জবান দিয়ে কোনো খারাপ কথা না বলো, তোমার মন থেকে কোনো খারাপ চিন্তা যেন না আসে, তোমার পা যেন আল্লাহর রাস্তায় যেন কাজ করে, খারাপ রাস্তায় যেন না যায়, এই হাত হাত দিয়ে ভালো কাজ করো, খারাপ কাজ করো না। এইগুলো সবই রোজার মধ্যে পড়ে গেছে। না বোঝা গেল না? তো আপনি রোজা রাখবেন আর বসে বসে চিন্তা করবেন যে রোজাটা শেষ হোক ঈদের দিনই কিসের করবো, ব্যবস্থা করবো। আপনার রোজা হবে তো?
শয়তানি ছাড়ুন, শয়তানির মাথা থেকে ছাড়ুন। এই করে করে আজকে ভারতবর্ষ নয় সারা পৃথিবীতে আজকে মুসলিম নির্যাতিত, অত্যাচারিত, বঞ্চিত, পদপদিত। কেন? একটাই একমাত্র কারণ, সেটা হলো এই যে আল্লাহ আল্লাহ রাসূলের যে দেখানো যে পথ মত, সেই পথ আর মত থেকে ইসলাম সরে গেছে। সরে যাওয়ার কারণে আজকের এই গজব, এই যে অসুখ এসেছে করোনা, এটা গজব না গজব নয়? এত কিছু করার পরও পৃথিবী হার মেনে গেছে যে এর কোন বিকল্প এখনো পর্যন্ত ব্যবস্থা করতে পারেনি। অনেকে দেখা গেছে যে করোনার ভ্যাকসিন নিয়েও করোনা হয়েছে, বহু রিপোর্ট আছে। তাই বলে কি ইঞ্জেকশন নেবেন না? অবশ্যই নেবেন। ইঞ্জেকশনটা নিলে যে করোনা হবে না তা না, ইঞ্জেকশনটা হচ্ছে শরীরে অ্যান্টিবায়োটিক তৈরি করছে, প্রতিরোধক ক্ষমতা যাকে বলে আপনার সৃষ্টি করছে। এই প্রতিরোধক ক্ষমতা যদি বেড়ে যায় তাহলে কি হবে না, করোনাটা অ্যাটাক করতে পারবে না। যদিও হয় সেটা অনেকটা কম হয়, অবশ্যই নিয়ে নেবেন। এটা বাইরে কিনতে গেলে 400 টাকা করে ইঞ্জেকশন গুলো দাম, 400, 600, 200 এরকম টাকা দাম। 200-250 নিয়ে যেতে কোনো ইঞ্জেকশন নেই, ইঞ্জেকশন গুলো নিয়ে নেবেন, সতর্ক থাকবেন। এবং ইসলামের যে নিয়ম নীতি আছে, আদর্শ আছে, মেনে চলার চেষ্টা করবেন, তাতে ভালো থাকবে, আপনার জীবনটা সুন্দর হবে, আপনাদের জীবনটা ভালো হবে। আপনার দ্বারা যদি কোনো মানুষের ক্ষতি হবে, আপনাকে আর ইমানদার বলা যাবে? আপনি ভাবছেন আমার দ্বারা কেউ কি ক্ষতি করে কেউ দেখতে পাইনি, কিন্তু আল্লাহ দেখছে না? দেখছে না? আমাকে যেমন কদিন আগে একজন জিজ্ঞাসা করছে ফোন করে, যে হুজুর কয়েকটা কথা বলো, বলো বলো হুজুর এই রোজার মাসে এই দোয়াগুলো পড়লে এত হাজার নেকি পাওয়া যায়, এত পাওয়া যায়, এত পাওয়া যায়, এত পাওয়া যায়। হ্যাঁ, কথাগুলো সবই সত্য, একটা মিথ্যে না, সব সত্য। বল আমি আমি কি পড়তে পারি? আমি অবশ্যই কি পড়তে পারো, কিন্তু জেনে রেখো আমার মনে হয় কি আমত পর্যন্ত যদি তুমি এটা পড়ো একটা নেকিও তোমার হবে। বলছে কেন? যেমন নামাজ পড়তে একটা শর্ত আছে যে আপনাকে উজু করতে হবে, না করতে হবে না।